নারদকাণ্ডে মন্ত্রীকন্যা শ্রেয়া পাণ্ডেকে ইডির তলব, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়েকে ইডির তলব, বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সোনালী, যেটা ইডির সূত্রে আমরা খবর পাচ্ছি যে আজকেই কিন্তু মন্ত্রীকন্যা শ্রেয়া পাণ্ডেকে তলব করা হয়েছিল। আজকেই তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য হাজির দিতে বলা হয়েছিল। যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসছে, তাই তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা, তার বয়ান রেকর্ড করতে চান। পাশাপাশি আমরা শ্রেয়া পাণ্ডের সঙ্গে কথা বলেছিলাম। শ্রেয়া পাণ্ডে যেটা জানিয়েছেন যে তার কাছ থেকে কিছু নথি চাওয়া হয়েছে, তিনি জমা দেবেন। ইডি সূত্রের খবর, শ্রেয়া পাণ্ডে আজকে হাজিরা দেননি, তিনি একটি চিঠি পাঠিয়ে আর কয়েকদিনের সময় চেয়েছেন। শ্রেয়া পাণ্ডে যেটা জানিয়েছেন যে তিনি মেয়র প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক বন্ধু, কোনোদিন কোনো আর্থিক লেনদেন শোভনবাবুর সঙ্গে তার হয়নি। সব মিলে কিন্তু যেটা ইডির আধিকারিকরা জানাচ্ছেন, যেহেতু তদন্ত করতে গিয়ে শ্রেয়া পাণ্ডের নাম উঠে এসছে, এমনকি বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করেছিলেন সেখানেও কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম তিনি ইডির আধিকারিকদের জানিয়েছিলেন, তাই তাকে তলব করা হয়েছিল। তার বয়ান রেকর্ড করার প্রয়োজন মনে করেন ইডির আধিকারিকরা, তাই আজকে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, শ্রেয়া পাণ্ডের চিঠি পাঠিয়ে আরো কয়েকদিনের সময় চেয়েছেন, সেই সমস্ত নথিপত্র জমা দিতে। স্বর্ণালী, ধন্যবাদ প্রকাশ।